একটা ক্লাসে কিছু ছেলে ইংরেজিতে পাস করেছে কিছু ছেলে অঙ্কে পাস করেছে আবার কিছু ছেলে অঙ্ক ইংলিশ উভয় বিষয় পাস করেছে তাহলে বলতো যে কতজন অঙ্ক ইংলিশে ফেল করেছে এই ধরনের কোশ্চেন যদি তোমার অঙ্ক পরীক্ষার সময় সমস্যার মধ্যে ফেলে তাহলে তুমি একদম ঠিক জায়গায় এসছো কারণ কি আজকের ক্লাসে আমরা এই টাইপের প্রবলেম মানে সেট রিলেটেড যে প্রবলেমগুলো পরীক্ষাতে আসে সেইগুলোকে সলভ করবো এবং শিখবো তাই স্কিপ না করে পুরো ক্লাসটাকে যদি তোমরা দেখো তাহলে এই ধরনের প্রবলেম নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না তো চলো শুরু করি খাতা পেন শুরু করব সেট সংক্রান্ত প্রশ্ন উত্তর ওকে শুরু করার আগে কিছু জিনিস জানা খুব জরুরি কারণ কি কনসেপ্ট যদি না হয় তাহলে তুমি কোনো প্রবলেমই সলভ করতে পারবে না আমি তোমাকে সূত্র শেখাব শেখানোর কথা বলছি না আমি তোমাকে কনসেপ্ট শেখাবো ওকে তো দেখো কি বলছি ধরো দুটো জিনিস একটা ইংলিশ একটা সাবজেক্ট একটা ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট ওকে তো আমি ইংলিশ বা ইংরাজিকে আমি এই সেট দিয়ে লিখছি সেটাকে বলছি ই ওকে এবং ম্যাথামেটিক্সকে আমি লিখছি এইভাবে তাহলে এখানে এটা হচ্ছে ইংরেজির সেট মানে যারা যারা ইংরেজিতে পাস করবে তারা তারা এর ভিতরে থাকবে এবং যারা যারা অঙ্কে পাস করবে তারা এর ভিতরে থাকবে ওকে তাহলে এমন কিছু জন তো থাকবে যারা ইংলিশ এবং অঙ্ক দুটোতেই পাস করবে তাহলে সেই জিনিসটা দেখো ইংরেজির মধ্যেও আছে অঙ্কের মধ্যেও আছে মানে যারা অঙ্ক ইংলিশ দুটোতেই পাস করবে তারা কোথায় থাকবে এখানে থাকবে যারা শুধু অঙ্কে পাস করবে কিন্তু ইংরেজিতে ফেল করবে তারা এইখানে থাকবে এবং যারা ইংরেজিতে পাস করবে অঙ্কে ফেল করবে তারা এখানে থাকবে ক্লিয়ার তাহলে এইখানে এই তিনটে যে সেকশন তুমি দেখছো একটা এই সেকশন মানে এই চাঁদের মতন দেখতে এটা আর একটা এরকম দেখতে এই সেকশনটা আর একটা এই সেকশনটা ওকে এই যে তিনটে সেকশন দেখছো এই তিনটে সেকশনে তিনটে নাম আছে ওকে কি বলো তো এটাকে বলা বলা হয় অনলি ই ওকে কি বলা হয় অনলি ই বা শুধু ই ওকে পুরোটাকে বলা হয় ই এবং এই জায়গাটাকে বলা হয় অনলি ই ওকে এবং এটাকে বলা হয় সেম ভাবে অনলি বা শুধু এম ওকে এবং যে জায়গাটা এটাকে বলা হয় হচ্ছে তোমার বোধ ওকে ই এবং এম ক্লিয়ার তাহলে এইরকম দুটো যদি গোল আমি পাই বা আঁকি তাহলে কি হচ্ছে যে এ ই থেকে মানে ই যে সেটটা আছে ইংরেজিতে পাশ করেছে তাদের সেখানে দুটো জিনিস থাকবে এক থাকবে শুধু ইংরেজিতেই পাস করেছে অঙ্কে ফেল করেছে আরেকজন থাকবে যে ইংলিশ এবং অঙ্ক দুটোতেই পাস করেছে তাহলে এই হলো দুজন সেম ভাবে এম যে সেটটা মানে অঙ্কে যারা পাস করেছে সেই সেটের ভিতরে দু ধরনের জিনিস থাকবে একজন কে না শুধু অঙ্কে পাস করেছে ইংরেজিতে ফেল করেছে আবার অঙ্ক ইংলিশ দুটোতেই পাস করেছে তাহলে এই দু ধরনের ভাবে ওকে এবং এর বাইরে যারা থাকবে মানে তুমি দুটো গোল যে দেখছো এই যে গোলটা ওকে এর বাইরে যারা থাকবে তারা অঙ্ক ইংলিশ দুটোতেই ফেল করবে ওকে তাই আমি এদেরকে ডিনোট করব মানে আমি যদি একটা সেট এইভাবে ড্র করি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট মানে এটা পুরো সেটটা ওকে তো এটাকে বলছি আমি ই সেট আর এটাকে বলছি আমি এম সেট ওকে তো এই দুটোর বাইরে যারা থাকবে তারা হচ্ছে না ইংলিশ ন অঙ্ক কোনোটাতেই তারা পাস করেনি তো এই ধরনের জিনিসকে আমরা লিখবো ই এম পার দিয়ে ওকে তার মানে এটা মানে কি না এইখানে যারা আছে তারা না ইংলিশ না অঙ্ক কোনোতেই পাস করেনি এখানে যারা আছে তারা শুধু ইংরেজিতে পাস করেছে এখানে যারা আছে তারা অঙ্ক ইংলিশ দুটোতেই পাস করেছে এখানে যারা আছে তারা শুধু অঙ্কে পাস করেছে তাহলে দুটো সাবজেক্টের মধ্যে যত পসিবল ওয়ে আছে সবগুলো এই ছবির মধ্যে আঁকা আছে ওকে কোশ্চেন নাম্বার এক কি বলছে একটি পরীক্ষার্থী সত্তর পার্সেন্ট একটি পরীক্ষায় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে এবং এইটটি পার্সেন্ট অঙ্কে পাস করেছে কিন্তু টেন পার্সেন্ট উভয় বিষয় ফেল করেছে যদি একশো জন ছাত্র উভয় বিষয় পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত এটা জিজ্ঞেস করেছে ওকে তাহলে কি হল না ইংরাজি এবং অঙ্ক দুটো সাবজেক্ট তোমাকে দিয়েছে ইংরাজিতে বলেছে সেভেন্টি পার্সেন্ট পাস করেছে ওকে এবং অঙ্কে পাশ করেছে তোমার এইটটি পার্সেন্ট কিন্তু দুটোতেই ফেল করেছে মানে ই এবং এম দুটোতেই ফেল করেছে ই এবং এম দুটোতেই ফেল করেছে তোমার টেন পার্সেন্ট তাহলে আমাকে বলেছে বের করতে এটা হবে সেটা দুটোতেই পাস করেছে কজন মানে ই এর ভ্যালুটা বের করতে হবে আমি কি করব এখানে দুটো সেট আঁকবো একটা হচ্ছে তোমার ই সেট আর একটা এম সেট ওকে এবং এটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট যেটা ডিনোট করছে সমস্ত ছাত্র সংখ্যা ওকে তো এখানে এটা হচ্ছে আমার সত্তর পার্সেন্ট এবং এটা হচ্ছে আমার 80% দ্যাট ইজ এটা হচ্ছে আমার ই সেট এবং এটা হচ্ছে আমার এম সেট আর দুজনেই ফেল করেছে মানে না ইংলিশে না ম্যাথে দুটোতেই ফেল করেছে এমন সংখ্যা হচ্ছে 10% তাহলে আমাকে বের করতে হবে দুটোতেই পাস করেছে মানে মধ্যখানে জায়গাটা আমাকে বের করতে হবে ওকে তো এটাকে আমরা কিভাবে সলভ করব আমরা কি করব দেখো একটা জিনিস ভাবো আমি ধরে নিচ্ছি এটা x% কত ধরে নিচ্ছি আমি x% তাহলে এই যে শুধু ইংরেজিতে পাস করেছে কজন আগে এটা বের করি ওকে শুধু ইংরেজিতে পাস করেছে কজন না শুধু ইংরেজিতে পাস করেছে সত্তর মাইনাস এক্স ওকে শুধু ম্যাথে পাস করেছে কজন না আশি মাইনাস এক্স আর এটা হচ্ছে এক্স বারে হচ্ছে টেন তাহলে টোটাল মিলিয়ে কত হচ্ছে একশো পার্সেন্ট তার মানে কি দাঁড়ালো না সত্তর মাইনাস এক্স শুধু ইংরেজিতে পাস করেছে আচ্ছা দুটোতেই পাস করেছে এক্স প্লাস শুধু ম্যাথে পাস করেছে আশি

দুই থাকে চার চার ছয় চব্বিশ তাহলে কত হচ্ছে না দুশো চল্লিশ তাহলে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে দুশো চল্লিশ তাহলে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট আমার ক্লাসের মধ্যে আছে তার মানে দুশো চল্লিশ জন স্টুডেন্ট আছে কোথায় আছে অপশন সি তে তো অপশন সি ইজ রাইট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন আশা করি তোমাদের বোঝাতে পেরেছি সময় একটু লাগলো কারণ সেটা প্রথম অঙ্ক তাই এরপরে অঙ্ক হলো ছটসে হয়ে যাবে ওকে দ্বিতীয় কোয়েশ্চেন কি বলছে ইন অ্যান এক্সামিনেশন থার্টি ফোর পার্সেন্ট ফেল ইন ম্যাথমেটিক্স আগেরটা কি ছিল পাস করেছিল এটা কি ফেলের গল্প দিয়েছে ওকে তাহলে ম্যাথমেটিক্সে ফেল করেছে মানে ম্যাথে ফেল করেছে কত না থার্টি ফোর পার্সেন্ট আমি ফেলগুলোকে বার দিয়ে দেখবো ওকে পাসগুলোকে শুধু নাম নামতে দেখবো এবং ইংরেজিতে ফেল করেছে কত না ফোর্টি টু পার্সেন্ট ওকে ফোর্টি টু পার্সেন্ট ইংলিশে ফেল করেছে ক্লিয়ার এবং আর একটা কি বলেছে টোয়েন্টি পার্সেন্ট উভয় বিষয় ফেল করেছে তার মানে ম্যাথ এবং ইংলিশ দুটোতেই ফেল করেছে কত না টোয়েন্টি পার্সেন্ট তাহলে আমি যদি একটা ছবি আঁকি তাহলে কি হবে না এটা হচ্ছে আমার ম্যাথামেটিক্স এর ফেল করা ছেলে পুড়েদের সংখ্যা এটা হচ্ছে আমার ইংলিশে ফেল করা ছেলেপুড়েদের সংখ্যা এবং এটা হচ্ছে আমার দুটোতেই ফেল করা ছেলে সংখ্যা ওকে তার মানে এটা হচ্ছে কত থার্টি ফোর এটা হচ্ছে কত ফর্টি টু এবং এটা হচ্ছে আমার টোয়েন্টি পার্সেন্ট ক্লিয়ার তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে কজন উভয় বিষয়ে পাস করেছে তার মানে কি এর বাইরে যারা থাকবে তারা হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে কারণ কি এই যে গোলটা যেটা দেখছো এটা হচ্ছে শুধু ম্যাথে ফেল করেছে এই যে গোলটা দেখছো সেটা ইংলিশে ফেল করেছে এবং এটা ইংলিশ এবং ম্যাথ দুটোতেই ফেল করেছে তাহলে এই দুটো গোল বাদ দিয়ে যে জায়গাটা এটা হচ্ছে দুটো বিষয়ে যারা পাস করেছে তাদের জন্য দ্যাট ইস এটা হচ্ছে আমার এম ই ওকে তাহলে এখানে তুমি আমাকে বলো যে এই যে শুধু ম্যাথামেটিক্সে ফেল করেছে কত কুড়ি পার্সেন্ট তো দুটোতেই ফেল করেছে ম্যাথ এবং ইংলিশে

এই কটা মিলি হচ্ছে সব ফেলদের সংখ্যা তবে আমি যদি যোগ করি এটা তাহলে কত হবে না এখানে এটা হচ্ছে ছয় আর এখানে হচ্ছে চার পাঁচ মানে ছাপ্পান্ন পার্সেন্ট শুধু ফেল করেছে সে একটা বিষয় হোক বা দুটো বিষয় হোক তাহলে একশো থেকে যদি ছাপ্পান্ন বাদ দিই তাহলে বাকি যারা আছে মানে এরা দুটোতেই পাস করবে ওকে তাহলে একশো মাইনাস ছাপ্পান্ন দ্যাট ইজ ফর্টি ফোর পার্সেন্ট স্টুডেন্ট আমার ক্লাসের মধ্যে এমন আছে যারা ম্যাথ এবং ইংলিশ দুটোতেই পাস করেছে কোথায় আছে অপশন সি তে অপশন সি ইজ দ্য রাইট आंसर ফর দিস क्वेश्चन আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 3 ওকে তিন নম্বর क्वेश्चन কি বলছে একটি ক্লাবে বা একটি ক্লাসের 60 জন ছাত্রের মধ্যে 35 জন অঙ্ক পড়ে 20 জন অঙ্ক এবং রসায়ন পড়ে কতজন ছাত্রছাত্রী শুধু রসায়ন পড়ে এটা জিজ্ঞেস করেছে তার মানে একটা ক্লাস আছে ওকে এটা যে পুরো ক্লাসটা যে ক্লাসের টোটাল সংখ্যা হচ্ছে ষাট জন ক্লিয়ার এই ছাত্রদের মধ্যে পঁয়ত্রিশ জন অঙ্ক পড়ে তাহলে ম্যাথামেটিক্স একটা সেট আছে এবং রসায়নের একটা সেট আছে কেমিস্ট্রি এটা ম্যাথামেটিক্স দ্যাট ইস কেমিস্ট্রি ওকে তাহলে বলেছে যে ছাত্রের মধ্যে পঁয়ত্রিশ জন অঙ্ক পড়ে মানে পঁয়ত্রিশ জন এমন আছে যারা অঙ্ক পড়ে ওকে এবং কুড়ি জন আছে যারা অঙ্ক এবং রসায়ন দুটোই পড়ে তাহলে কোথায় হবে এটা এই জায়গাটা হবে সেটা হচ্ছে আমার কুড়ি জন তাহলে এখানে কুড়ি জন আছে যারা ম্যাথও পড়ে এবং কেমিস্ট্রিও পড়ে ওকে তাহলে বলেছে কতজন ছাত্রদের শুধু রসায়ন পড়ে তার মানে আমাকে এই জায়গাটা অনলি সিটা টা বের করতে হবে কি বের করতে হবে অনলি সি মানে শুধু রসায়ন পড়ে কতজন ওকে তো তুমি আমাকে বলো যে এই ক্লাসে যতজন আছে তারা হয় ম্যাথ নয় কেমিস্ট্রি নয় দুটোই পড়ে ওকে তার মানে এই যে ষাট যেটা বলছো এটা হচ্ছে এই সেটটা হচ্ছে পুরো ষাট জনের সেট ওকে তাহলে এখানে শুধু ম্যাথ পরে কজন না ম্যাথামেটিক্স পড়ে পঁয়ত্রিশ জন তার মধ্যে কুড়ি জন আছে ম্যাথ এবং কেমিস্ট্রি দুটোই পড়ে তাহলে শুধু ম্যাথ পরে কজন না পনেরো জন ওকে পঁয়ত্রিশ থেকে কুড়ি বাদ দিলে পনেরো জন তাহলে পনেরো জন ম্যাথ পড়ে আবার কুড়ি জন হচ্ছে কি করে ম্যাথ কেমিস্ট্রি দুটোই পড়ে তাহলে তার মানে মোট পঁয়ত্রিশ জন এমন আছে যারা কি করে যে ম্যাথ এবং কেমিস্ট্রি দুটোই পড়ে তাহলে আমি কি করব এখান থেকে না এই ষাট থেকে পঁয়ত্রিশকে কে বাদ দেবো ওকে ষাট থেকে পঁয়ত্রিশকে বাদ দেওয়া থাকবে কথা পঁচিশ তাহলে পঁচিশ জন এমন থাকবে যারা কিনা শুধুমাত্র কেমিস্ট্রি পড়ে ক্লিয়ার আজকে তোমাদের বোঝাতে পেরেছি কোথায় আছে পঁচিশ অপশন সি তে অপশন সি দিস কোশ্চেন ক্লিয়ার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ওকে চার নম্বর কোশ্চেন কি বলছে একটি পরীক্ষায় সিক্সটি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট ছাত্র বিজ্ঞান নেয় এবং ফিফটি নাইন পয়েন্ট টু পার্সেন্ট ছাত্র রাষ্ট্রবিজ্ঞান নেয় ওকে মানে পলিটিক্যাল সায়েন্স এবং সায়েন্স ওকে যদি মোট ছাত্র সংখ্যা দু হাজার জন হয় তবে কতজন ছাত্র উভয় বিষয় নিয়েছে এটা জিজ্ঞেস করেছে ওকে তাহলে এখানে কতজন নিয়েছে না সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্সটি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট ওকে এবং পলিটিক্যাল সায়েন্স কতজন নিয়েছে না ফিফটি নাইন পয়েন্ট টু পার্সেন্ট পলিটিক্যাল সায়েন্স ওকে আর একটা কি বলেছে যে মোট যদি মোট ছাত্র সংখ্যা কতজন আছে মোট ছাত্র সংখ্যা আছে দু হাজার জন তাহলে বলেছে কতজন উভয় বিষয় নিয়েছে তো এখন এই দুটো সাবজেক্ট নিয়েই হচ্ছে আমার টোটাল পরীক্ষা মানে দু হাজার জন হচ্ছে আমার টোটাল পরীক্ষার্থী ওকে তার মধ্যে কি হয়েছে এটা হচ্ছে আমার সায়েন্স এটা ফিজিক্যাল সায়েন্স ওকে তাহলে সিক্সটি হচ্ছে আমার সায়েন্সের এবং ফিফটি নাইন পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে আমার পলিটিক্যাল সায়েন্সে বোধ মধ্যেখানে কিছু একজন আছে ওকে তাহলে আমি কি করছি এখানে হচ্ছে আমি এক্স ওকে তাহলে শুধু সায়েন্স পরীক্ষা কজন দিয়েছে শুধু শুধু দিয়েছে সিক্সটি ফাইভ আচ্ছা এটা হচ্ছে তাই প্লাস এক্স এবার তুই পলিটিক্যাল সায়েন্স কতজন করেছে ফিফটি নাইন পয়েন্ট টু মাইনাস এক্স ওকে তো এই কটা মিলিয়ে হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট এই কটা মিলিয়ে কত স্টুডেন্ট আমার হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট তো এখান থেকে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাবো ওকে যোগ করলে হবে কত একশো পঁচিশ ওকে মাইনাস এক্স সমান সমান হচ্ছে একশো এখান থেকে কত পঁচিশ ক্লিয়ার তাহলে এখন পঁচিশ পলিটিক্যাল সায়েন্স এবং সায়েন্স উভয় বিষয় তোমার নিয়ে পরীক্ষা দিয়েছে ওকে তার মানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে কত না দু জন এই দু জনের পঁচিশ দ্যাট আমি যদি কাটাকুটি করি তাহলে এটা হবে পাঁচশো জন তাহলে পাঁচশো জন ওই ক্লাসে এমন আছে যারা কিনা পলিটিক্যাল সায়েন্স এবং সায়েন্স দুটো মিলিয়ে পরীক্ষা দিচ্ছে ওকে কোথায় আছে অপশন বি তে রয়েছে তাই অপশন বি ইজ এ রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন আজকে তোমাদের বোঝাতে পেরেছি নেক্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ওকে পাঁচ নম্বর কোশ্চেন কি বলছে একটি ক্লাসে পঁয়তাল্লিশ পার্সেন্ট ছাত্রছাত্রী পদার্থবিজ্ঞান মানে ফিজিক্সে এবং

তাহলে ফিজিক্স পড়ছে ফর্টি ফাইভ পার্সেন্ট কেমিস্ট্রি পড়ছে ফিফটি টু পার্সেন্ট এবং দুটোই পড়ছে সতেরো পার্সেন্ট তাহলে আমি কি করবো এখান থেকে প্রথমে তিনটে জিনিস এখানে বের করতে হবে একটা হচ্ছে শুধু ফিজিক্স পড়ছে কজন ফিজিক্স কেমিস্ট্রি দুটোই পড়ছে কজন এবং শুধু কেমিস্ট্রি পড়ছে কতজন ওকে তো শুধু ফিজিক্স পড়ছে কতজন পঁয়তাল্লিশ বিয়োগ সতেরো তা আমি যদি বিয়োগ করি তাহলে এটা হবে আট আর এটা দুই মানে আঠাশ পার্সেন্ট হচ্ছে শুধু ফিজিক্স পড়ছে এটা তো সতেরো পার্সেন্ট আছে আর শুধু কেমিস্ট্রি হচ্ছে কজন এখান থেকে বিয়োগ করবো তাহলে এটা ফাইভ আর এটা হচ্ছে থ্রি তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট শুধু কেমিস্ট্রি ওকে তাহলে আমি যদি এই দুটো এই সব যোগ করি তাহলে কত পাবো দেখেন পাবো আট পনেরো আর এটা হচ্ছে তোমার কুড়ি শূন্য হাতে দুই আর এখানে হচ্ছে পাঁচ ছয় সাত আট তাহলে আশি স্টুডেন্ট আছে যারা কিনা ফিজিক্স কেমিস্ট্রি অথবা ফিজিক্স অথবা কেমিস্ট্রি এই তিন দুটো সাবজেক্টের মধ্যেই আছে বাকি টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট এমন আছে

আবার আরেকটাও করতে পারো ক্লাসটাকে আরেকবার দেখে নিতে পারো তাহলে আমি জানি কোনো সমস্যা তোমাদের হওয়ার কথা নয় ওকে এরপরেও যদি হয় তাহলে তো এস এম এস হওয়ার জায়গা তো খোলাই রয়েছে অথবা কমেন্টও বলতে পারো আর ক্লাস যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে বেল আইকনটাও ক্লিক করে দিও তাহলে কি হবে যখনই কোনো ক্লাস আসবে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরে ক্লাসে তখন ভালো থাকো সুস্থ থাকো